শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি পাঠ করতে যাচ্ছি শহীদুল জহিরের একটি গল্প কাঠুরে ও কাক ঢাকা শহরের প্রবীণ অধিবাসীরা স্মরণ করতে পারে যে বহুদিন পূর্বে ঢাকা শহর একবার কাক শূন্য হয়ে পড়ে তখন এই ঘটনা অথবা ঘটনা বলি পাঁচ বৎসর ধরে সংঘটিত হয় এবং এর সূচনা হয় বৈকুণ্ঠপুর নামক এক গ্রামে যমুনা নদীর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ শহর এবং সিরাজগঞ্জ শহরের ছয় মাইল পশ্চিমে একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের নাম বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুরের দক্ষিণ পশ্চিম প্রান্ত ঘেঁষে বয়ে গেছে একটি খাল শুকনোর দিনে গায়ের ছেলেরা এখানে ফুটবল খেলে বর্ষার সময় পানি কোমর সমান হলে কলার ভেলায় করে লোকজন পারাপার হয় এই খালের পার থেকে পঞ্চাশ হাতের ভেতর গাছপালায় ঘেরা এক পোড়ো ভিটায় ঝুপড়ি বেঁধে বাস করে এক কাঠুরে তার নাম আকালু তার একটি নাম এবং তার সঙ্গে থাকে তার স্ত্রী টেপি টেপিরও নাম একটি আকালু ভূমিহীন গরিব লোক টেপির বাঁপও ভূমিহীন ছিল তারা যে ভিটে ঘর বেঁধে বাস করে সেটা গ্রামের মিয়াদের সম্পত্তি তারা শুধু অনুমতি নিয়ে থাকে ভিটে তাদের একটি থাকার ঘর আর একটি রান্না করার চালা পায়খানা নাই এ প্রয়োজনে তারা ভিটের পূর্বধারে ঘন বাস ব্যবহার করে আকালু ও টেপি দুজনেই কালো এবং দুজনেরই স্বাস্থ্য খারাপ কিন্তু তাদের দুজনেরই জীবনে তখন যৌবন এবং দুজনে খুব ভাব আকালুর মনে হয় যে তার বউটি না। কেবল মাথায় একটু ছিট আছে একা একা বিড়বিড় করে কথা বলে আর রাতে ঘুমানোর পর দাঁত কটকট করে এজন্য আকালো নানা রকম তাবিজ জোগাড় করে টেপির শরীরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেয় কতগুলো তাবিজ একা একা কথা বলা বন্ধ করার জন্য টেপির গলায় ঝুলে আছে দুহাতের বাজুতে বাধা দুটো চৌকোনো তাবিজ রাতে দাঁতের খটখটি বন্ধ করার জন্য আর একটি তাবিজ যেটা দেখা যায় না আছে টেপির কোমরে যাতে সে তাড়াতাড়ি সন্তান ধারণ করে কিন্তু টেপির গর্ভে সন্তান আটকায় না এবং সে একা একা কথা বলতেই থাকে তখন শেষে অথবা শ্রাবণের একদিন খুব ভোরে ঘুম ঠিক করলো যে সে সেদিন কাজের খোঁজে বেরোবে না সারা দিন বউকে নিয়ে ঘুমিয়ে থাকবে এবং সে আবার ঘুমিয়ে পড়ে তারপর যখন রোদ এসে সোলার বেড়ার ফাঁক দিয়ে ঝুপড়ির ভেতর ঢুকে পড়তে থাকে তখন সে আবার জেগে ওঠে এবং ঘরের পেছনে নরম একটি আওয়াজ শোনে টেপি আলতো পায়ে হেঁটে বেড়ায় বিড়বিড় করে ও সোনাম আহারে সাই নিয়া ইস্তাসি টেপি যখন চুলোর ছাই নিতে আসে আকালু ডাক দেয় টেপি কি হইছে তোর সোনামানিক কেডা টেপির তখন সঙ্গীত ফিরে আসে সে হাসে এবং বলে হাইসা দেখো আকালু উঠে আসে টেপি তাকে নিয়ে গিয়ে দেখায় লতিয়ে ওঠা শশা গাছে কচি জালি এসেছে হাতের কড়ে আঙ্গুলের মতো চিকন জালি শশার মাথায় সাদা ফুল আকালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে টেপি পোকা খুঁজে বের করে মারে গাছের পাতায় ছাই ছিটিয়ে দেয় তখন গাছপালার উপর দিয়ে দুটো কাক উড়ে আসে একটি খানিকটা দূরে আম গাছের ডালে গিয়ে বসে অন্যটি এসে বসে তাদের ছনের ঘরের মাথায় তারপর তারা কাওয়া কাওয়া করে ডাকতে থাকে টেপির মনোযোগ তখন শশা থেকে কাকের দিকে যায় এই গ্যারামের মধ্যে এত বড় কাউ আইসল কইন থেকে আকালু ভেবে দেখে এবং বলে সিরাজগঞ্জ থেকে আইসে মনে হয় তোর বাড়ি তাইস দাও খাইব আকালুর কথায় টেপি খুব মজা পায় সে কাকের সঙ্গে কথা বলতে শুরু করে আহারে তাই অত দূর থেকা খুব খিদার নায়ক পানি খাবি খাড়া টেপি মাটির হাড়িতে করে পানি এনে উঠোনের এক ধারে রেখে অন্য ধারে সরে গিয়ে বলে নে খা কিন্তু কাকেরা পানি খেতে নেমে আসে না তারা কাওয়া কাওয়া করতে থাকে তাতে টেপি বিরক্ত হয়ে পড়ে বলে কি কইস ভাগ দূর হ সে ঢিল ছুঁড়ে মারার ভান করলে ঘরের টুয়ায় বসা কাকটি উড়ে গিয়ে আম গাছের ডালে অন্য কাকটির নিকটে বসে টেপি তখন কাকদের ছেড়ে অন্যদিকে যায় আকালু এসে ঝুপড়ির দরজায় বসে এবং তখন জঙ্গলের পদ বেয়ে পাঙ্গাসি হাটের জব্বার আলী এসে হাজির হয় সে আকালুকে বলে যে সিরাজগঞ্জ শহরে যে ঠিকাদার হাই স্কুলের বড় বটগাছটা কিনেছে সে একজন কাঠুরে খুঁজছে কিন্তু আকালু বলে যে তার যেতে ইচ্ছে করে না সে আজকে টেপির সঙ্গে গাছ আর ঝোপঝাড়ের ভেতর হেঁটে বেড়াবে টেপির তখন আবার খেয়াল যায় কাকেদের দিকে সে বলে কি কী কইস তোরা এক কাকেরা কাওয়া কাওয়া করে টেপি বলে ইয়াল্লা কয় কি কাটুক গা কাটুক এই কথা বলে টেপি ঘর থেকে কুড়াল বের করে আনে আকালু যেতে চায় না কিন্তু টেপি তাকে জোর করে পাঠায় পাঙ্গাসি হাই স্কুলের খেলার মাঠের এক পাশে জন্মানো একশো বছর পুরনো বটগাছ সিরাজগঞ্জ শহরের কোনো এক ঠিকাদার ইতোমধ্যে কেটে চেরাই করে সরিয়ে ফেলেছে আকালুকে নিয়ে ঠিকাদারের লোক যখন গাছের কাছে যায় তখন সে দেখে যে মাঠের ভেতর কেবলমাত্র আটটি বড় বড় গিট এবং মাটির তলায় কন্দ পড়ে রয়েছে এইগুলান ফাইরা চুলার খড়ি বানায় দিবা পঞ্চাশ টেহা নাইব দূর পাগল পঞ্চাশ টেহার খড়ি নাই দশ টেহা পাবি আকালু রাজি হয় না শেষে বিশ টাকায় রফা হয় এবং এই কাঠ কাটতে গিয়ে সে বুঝতে পারে যে তার ঠকা হয়ে গেছে গাছের গিট সহজে চেড়াই করা যায় না তিন দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করে সে সাতটি টুকরো কাটতে পারে তার খুব মন খারাপ হতে থাকে এই ভেবে যে টেপি তাকে জোর করে এই কাজে পাঠিয়েছে চতুর্থ দিন সকালে আকালু একা একা গাছের শেষ গিটটা কাটতে শুরু করে এবং তখন আকাশে মেঘ করে বৃষ্টি নামে কিন্তু আকালু তার কাজ থামায় না সে গিটার তিন দিক থেকে পরতের পর পরত কেটে নামায় গাছের এই খণ্ডটি আস্তে আস্তে অর্ধগোলাকার এবং ছোট হয়ে আসে তখন বৃষ্টির উপর হঠাৎ খেপে উঠে আকালু কুড়াল চালায় তার গলার ভেতর থেকে ঘর ঘর শব্দ উঠে আসে এবং তার কুড়ালের ফলা ছোট এবং গোলাকার হয়ে আসা গিটটার ভেতর ঢুকে যায় আকালু বুঝতে পারে গিটটার ভেতর একটি ফোকর আছে তারপর আর কিছু না ভেবে আরও খানিকটা কাটলে ফোকরের ভেতর সে খাকি রঙের একটি কাপড় দেখতে পায় তখন সে সচেতন হয় এবং খুঁজে দেখে যে গীতের যে দিকটা মাটির সঙ্গে লেগেছিল দিকটায় ফোকরের একটি মুখ আছে মুখটা মাটি দিয়ে বোঝানো কুড়াল দিয়ে ফোকরের মুখের মাটি সরিয়ে সে ভেতর থেকে ছোট বাচ্চাদের কোলবালিশের আকারের একটি পেটমোটা কাপড়ের ব্যাগ টেনে বের করে এবং প্রবল বর্ষণের ভেতর ব্যাগটা গামছা দিয়ে জড়িয়ে সন্তর্পণে তার ঘরের দরজায় এসে ডাকে ধর কি জানি না চুপ একদম কথা কবি না তারপর তারা কাপড়ের ব্যাগের মুখ খুলে ভেতর থেকে পলিথিনের একটি ব্যাগ বের করে দেখতে পায় যে ব্যাগ ভর্তি কাগজের টাকা আকালু পলিথিনের মুখ খুলে মাটিতে চাটায়ের বিছানার উপর ঠেলে দিলে টেপি বিস্ময়ে হতবাক হয়ে যায় টেহা না এত টেহা কনে পাইলা গাছের খোড়লের মধ্যে আল্লাহ এই নৌকা কাওয়া কইছিল ছিল কি ভালো না কাওয়াগুলান গুলান হ্যাঁ আর একদিন আসলে অগরে পাইশ রাইন্দা খাওয়া মু খাওয়াইস আকালুগুনে দেখে একশো টাকা নোটের দশটি তারা তেপি বলে কতটা হ্যাঁ আকালু হিসাব করতে থাকে কিন্তু এই হিসাব সে শেষ করতে পারে না বলে একশো টেহার নোট এই গুলান এক বান্ডিল হইল দশ খান কতটা হ্যাঁ হয় আকালু বলে অনেক তারা তখন টাকাগুলো আগের মতো ব্যাগে ভরে ঘরের মেঝে ঘুরে পুঁতে রাখে এবং রাতে চাটাই আর কাঁথার উপর শুয়ে আকালু থুত নাক ঘষে টেপি কথা বলে তারা প্রথমে টাকাটা কোথেকে এলো তা অনুমান করার চেষ্টা করে এবং নিশ্চিত হয় যে এগুলো ডাকাতে রেখে যাওয়া টাকা তারপর তারা এই টাকা সম্ভাব্য ব্যবহার নিয়ে ভাবে টেপি বলে এই ভিটাখান কি না ফালাও কিন্তু আকালু বলে যে এই টাকা বের করলে বিপদ আছে তখন তাদের দুশ্চিন্তা হয় এবং আকালু টেপি শরীর জড়িয়ে ধরে বলে কাইলি সিরাজগঞ্জ যায়া উহিলের নগে কথা কয়ে আসমুনি পরদিন সকালে টেপির দেয়া চিড়া এবং গুড় গামছায় বেঁধে আকালু সিরাজগঞ্জ শহরে আদালতের সামনে গিয়ে হাজির হয় এবং একজন পান সিগারেট বিক্রেতাকে জিজ্ঞেস করে আচ্ছা ভাই এইখানে কোনো উহিল টুহিল পাওয়া যাইব না হুম কত উহিল শহরে তোমার উহিল দিয়া কি কাম এই একটু বুদ্ধি নিমু কি বুদ্ধি না এই এমনি ধরেন আপনি যদি এখন এই রাস্তায় একশো টাকা কুড়ায়া পান এই টেহা কি আপনের আপনি কি খরচ করবার পারেন এই টেহা আকালুর কথা শুনে মফসল শহরের এই সিগারেট বিক্রেতার মাথা চুল খাড়া হয়ে যায় তুমি টেহা পাইছো না এমনি কইতাছি কত পাইছো আকালু বলে দুইশো টেহা ধু বেড়া চাষ আসা কথা কইস না না আসলে এক হাজার টেহা পাইছি এখন টু হইলের বুদ্ধি আগে উহিলের কাছে তোমাক নিয়া যামুনি কিন্তু আমাক টেহার ভাগ দেওয়া নাইব দিমু আকালু বলে আর্ধেক দিব্বা আমাক আচ্ছা দিমু সিগারেট বিক্রেতা শহরের পূর্ব দিকে মমতাজ সিনেমা হলের পেছনে আকালুকে নিয়ে এক উকিলের বাসায় যায় উকিল সাহেব তখন কালো কোট পরে পেট মোটা একটি ব্যাগ বগল দাবা করে বের হচ্ছিল তখন তারা গিয়ে হাজির হয় এবং সিগারেট বিক্রেতা বলে ছাড় আপনার কাছে আইসলাম আমার মামা তো ভাই এর একখান বুদ্ধি নাগে উকিল সাহেব ভ্রু কুঁচকে তাকান এবং বলেন বুদ্ধি নাইগলে পয়সাও নাগে তা জানো জি পয়সা আছে আকালু বলে কত আছে বিশ টহা কিন্তু আমার রেট ত্রিশ বিক্রেতা অবশিষ্ট দশ টাকা দিতে সম্মত হয় এবং তারা উকিলের চেম্বারে ঢুকে বসে আকালু যখন বুঝিয়ে বলে কেন তার বুদ্ধি দরকার তার কথা শুনে উকিল সাহেবের আক্কেল গুরুম হয়ে যায় কত টেহা পাইছো? এক হাজার হ্যাঁ এক হাজারই তু বেটা ডাকাই তুমি মিসা কথা কও না আসলে পাইছি একশো নোট উকিলের চোখ চক ঝকমক করে সে বলে একশো নোট বান্ডিলে কয় খান একশো খান বান্ডিল কয় খান আকালু প্রথমে বলে দুই খান তারপর বলে না পাঁচ খান হুম উকিল সাহেব ফোঁস করে শ্বাস ছেড়ে উঠে উঠে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয় এবং বলে ত্রিশ টাকায় এই বুদ্ধি হয় না তা হইলে আমাক অর্ধেক দিবা আচ্ছা দিমু আকালু বলে তাইলে অর্ধেকের অর্ধেক আমাক দিবা সিগারেট বিক্রেতা বলে আচ্ছা দিমু তাইলে চলো এখন তোমার বাড়ির যাই উকিল বলে আগে টাকা দেও পরে বুদ্ধিদিমু তারা তিনজন দুপুরের সময় বৈকুণ্ঠপুরে আকালুর এসে ওঠে বাড়ি ছিল না টাকা বের করার পর উকিল সাহেব বান্ডিল গুনে দাঁত বের করে হাসে তারপর পাঁচটা বান্ডিল নিজে রেখে অন্য পাঁচটা বান্ডিল আকালুকে ফিরিয়ে দেয় সিগারেট বিক্রেতা লোকটা আকালুর হাত থেকে তিনটি বান্ডিল নিয়ে নেয় তখন আকালুর হাতের অবশিষ্ট দুটো বান্ডিলের দিকে তাকিয়ে উকিল সাহেব বলে এই টাকা এক বছরের আগে বাইর করো না তোমাক এই বুদ্ধি দিলাম এক বছর পর অল্প অল্প কইরা বাইর কইরা খরচ করো বেশি টাকা তোমার হাতে দেখলেই মাইসের সন্দেহ হইব আর তোমাক জেলে ঢুকাইব উকিল এবং সিগারেট বিক্রেতা চলে যাওয়ার পর টেপি ফেরে এবং আকালুর কাছে সব শুনে তার মন খারাপ হয়ে যায় সে বলে এত উলান টেহা দিয়া এই পসা বুদ্ধি নিলা কে এখনো দুই বান্ডিল লাসে আকালু বলে দুই বান্ডিলেও অনেক টেহা আকালুর কথায় টেপির মন খারাপ দূর হয় কালো মুখে হাসি ফুটে ওঠে এবং বিকেল বেলায় সে পুনরায় গাছ পাখি আর বাতাসের সঙ্গে কথা বলতে শুরু করে রাত হলে তারা খেয়ে শুয়ে পড়ার পর মুখে গামছা বাঁধা পাঁচজন লোক এসে তাদের ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে প্রাঙ্গনের আম গাছের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বাঁধে এবং তারপর ঘরের মেঝে খুঁড়ে টাকাগুলো নিয়ে যায় আকালু আর টেপি সারা রাত আম গাছের সঙ্গে ঝুলে থাকে মুখে কাপড় মুজে দেওয়া থাকায় তারা কোনো শব্দ করতে পারে না তবে সারা রাত ধরে চিবিয়ে চিবিয়ে সকালবেলায় টেপি তার মুখের কাপড়টা ছিঁড়ে ফেলে এবং চিৎকার করতে থাকে আকালু তার মুখের কাপড় সরাতে পারে না সকাল থেকে ক্রমাগত তিন ঘন্টা টেপি চিৎকার করার পর গ্রামের কুদ্দুস মৌলভী খালের পাড়ে ছাগল বাঁধতে এসে সেই চিৎকার শোনে এবং সে যখন আকালু আর টেপিকে গাছের সঙ্গে বাধা অবস্থায় দেখে সে টেপির চাইতেও জোরে চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটে যায় কুদ্দুস মৌলবীর এই পাগলামি দেখে গ্রামের লোকেরা আকালুর ভিটেই গিয়ে আকালু আর টেপিকে পায় তারা দড়ি খুলে তাদের দুজনকে মুক্ত করার পর ঘরের মেঝে দেখে বিস্মিত হয়ে পড়ে ডাকাই তাইছিল গ্রামের লোকেরা বলে কি আসিল রে এইখানে কি জানি জানি না তো আকালু বলে তখন যখন গ্রামের লোকেরা তৈরি হয় আকালুকে থানায় নিয়ে যাওয়ার জন্য আকালুর বেদম পেট ব্যথা শুরু হয় এবং সন্ধে পর্যন্ত এই ব্যথা যায় না সে দু হাতে পেট চেপে ধরে ধুলোর ভেতর পড়ে থাকে তারপর সন্ধে গড়িয়ে অন্ধকার নামলে উঠোনের ধুলো থেকে উঠে আসে তখন টেপিম লাল মুখে বলে তোমার প্যাটে কি ডাকায় কিছু আমার হয় নাই আকালু বলে কিন্তু এইখানে আর থাকা হবি না টেপি ডাকাতের কথা শুই না কাইল পুলিশ পুনি আর পুলিশ আইসলেই টেহার কথা যাই না যাইবনি। আর ওম নিজেলে আইজ রাইতেই শেষ রাইত কাইল ফজরে সিরাজগঞ্জ যায়া লঞ্চ ধইরা নদী পার হমু তারপর ঢাহা যামু তুই তৈরি হওয়ানে রাইত দুই পহরে হাঁটা দিমু পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে যে আকালু নাই তার বউ টেপিও নাই ঘর ধুধু ফাঁকা অন্যদিকে তখন আকালু আর টেপি লঞ্চের খোলের ভেতর বেঞ্চিতে বসে যমুনা পার হয় এবং যমুনা পার হয়ে ভুয়াপুর থেকে বাসে চেপে বেলা তিনটার সময় তারা ঢাকার গুলিস্তানে এসে নামে সে সময় দয়াগঞ্জের রিক্সাওয়ালা চান্দু বাস স্ট্যান্ডের কাছে সোয়ারির অপেক্ষায় ছিল ভুয়াপুরের বাস থেকে আকালু নামতেই চান্দু চমকে যায় তাকে দেখে আরে দোস তুই চান্দু চিৎকার করে ওঠে কিন্তু আকালু খেয়াল করে না সে ভিড়ের ধাক্কায় বউয়ের হাত ধরে এগিয়ে যেতে থাকে চান্দু যখন দেখে যে চিৎকার করে লাভ হচ্ছে না সে রিক্সা রেখে এগিয়ে এসে আকালুর কাঁধের কাছে ছেড়া জামা ধরে আবে আমারে আকালু ভয় পেয়ে যায় তার মুখ শুকিয়ে আসে টেপির হাত ধরে থেকেই সে বলে ম্যা বাই চান্দু এবার সত্যি অবাক হয় এবং বেদনার সঙ্গে বলে আবে হালায় জয় নাল তুই আমারে চিরা পারতা না দোষ তুই আমারে হাসাইছি না পারতাস আমি চান্দু দু দোস্ত আমি চান্দু আকালু ঢোক গেলে টেপি ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আবে আমি সান্দু সান্দু তুই জয় নাল না তুই আমারে চিনা পারতা সোস দোষ এবার আকালু ব্যাপারটা বুঝতে পারে সে পুনরায় ঢোক গিলে বলে আমার নাম আকালু মে ভাই আর এটা আমার বউ টেপি চান্দুর দন্তরাজি হাসিতে বিকশিত হয় সে বলে আ তোর বউ কি নাম কইলি টেপি আ টেপি আ দোস্তানি বহুত মিরা নাম আপনের আমার নাম হালাই হাওয়া বেবি আকালু আর টেপি চুপ করে থাকে চান্দু বলে তুই কই ভাগছিলি দোষ হে যে তুই ভাগ্যা গেলি গা বাদে কত বছর পর তুই ফিরা আইলি তরে যে আমি কত বিচরাইছি কত বিচরাইছি ব্যক্তি কয় জয়নাল্লা ময়রা গেছে গা আমি ওগো কথা শুনি না আমি কই না জয়নাল মরে নিকা কই ভাগছিলি তুই দোষ আকালু ভয় ভয়ে বলে আমার নাম আকালু চান্দু আকালুর কথা শোনে না সে বলে তুই জয়নাল আমি জানি অখনে তুই কই যাইতা সস আকালুর ভয় যায় না কিন্তু সে সত্যি কথাই বলে যে সে জানে না সে কোথায় যাবে তখন চান্দু বলে তুই আমার লগে চল আবে আমি থাকতে তুই কয়া না তুই কই যাবি আবে কি গেছে নিহি। আকালু সন্দেহ যায় না টেবি ঘুমটার ফাঁক দিয়ে দেখে আকালু বলে আমি কিন্তু আসলে আকালু সিরাজগঞ্জ থেকে আসছি চান্দু তখন গম্ভীর হয়ে তাকায় এবং বলে তোর আগের নামটাই ভালো আসিল জয়নাল বদলায় করস আকালু আকালু হুম কে কেমন নাম আকালু এবার খেপে যায় বলে আকালুই ভালো তোমার নাম তো বলে। চলো বাইয়ের নগেই যাই আকালু আর টেপি দয়াগঞ্জ বস্তিতে চান্দু আর হাওয়া বিবির পাশের ঝুপড়িতে বসবাস শুরু করে বস্তির লোকেরা যারা আকালুর নাম চান্দুর মুখে শুনে তারা জানে ওর নাম জয়নাল আর যারা আকালু নিজের কাছ থেকে শোনে তারা জানে ওর নাম আকালু কেবল টেপির নাম ঠিক থাকে চান্দু আকালুকে ধূপখোলার মাঠে নিয়ে গিয়ে রিক্সা চালানো শেখায় এবং দয়াগঞ্জের এক মহাজনের কাছ থেকে একটি রিক্সা জোগাড় করে দেয় আকালুর খুব আনন্দ হয় কিন্তু টেপির মন ভার হয়ে থাকে এবং আকালু বুঝতে পারে না টেপির মন খারাপ কেন তখন একদিন রাতে মেঝেতে চাটাই এবং কাঁথার উপর শুয়ে শুয়ে আকালু জিজ্ঞেস করে তোর কি হয়েছে রে টেপি থুতনির কাছ থেকে টেপি বলে ভিতর কেমন জানি প্যাটের না গে মনে হয় পাথর পাথর পরদিন আকালু চান্দুকে বলে ভাই চান্দু আমার বউ টেপির খুব শরীর খারাপ ওর প্যাটে পাথর হইছে চান্দু চিন্তা করে বলে ঠিক আছে দোস্তানিরে ডাক্তারের ঠেলোয়া চলো এবং তারা টেপিকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার টেপির রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করে পেটের এক্স রে ছবি তুলে দেখে কিন্তু কিছু পাওয়া যায় না এতে টেপির মন আরও খারাপ হয়ে যায় সে বলে প্যাটের মধ্যে মনে হয় এক মন ভার কিন্তু ডাক্তার কয় কিছু না আর বাঁচব না আমি মইরে গেলে তুমি আর একখান বিয়া কইরো টেপির কষ্টে আকালুর মন খারাপ হয়ে যায় রাতে সে বউকে জড়িয়ে ধরে কাঁদে এবং সেদিন খুব সকালে ঘুম থেকে উঠে দেখে যে টেপি তার বাহুর ভেতর নাই সে তখন বাইরে বের হয়ে খুঁজতে শুরু করে এবং রেল লাইন পার হয়ে একটি খালি জায়গায় টেপিকে দেখতে পায় টেপি এই ফাঁকা জায়গায় আস্তে আস্তে হেঁটে বেড়ায় সে আকালুকে দেখে না তখন একটি দ্বারকা ঘুরে এসে এই স্থানটির এক প্রান্তে পুঁতে রাখা একটি বাঁশের মাথায় বসে এবং কয়েকবার এদিক ওদিক তাকিয়ে ডেকে ওঠে কাওয়া কাওয়া করে টেপি কাকটাকে দেখে এবং প্রায় সঙ্গে সঙ্গে তার কথা বলা শুরু হয়ে যায় আহারে তুই সেই কাওয়াটা না থেকে আসলি সিরাজগঞ্জ থেকে আহারে তুই আমা দেশের কাক কাকটা ঘাড় কাঁধ করে টেপির কথা শোনে টেপি বলে আহারে কত দূর থেকে ওই রাইসিস খুব কষ্ট নায়ক কিন্তু তুই একা ক্যা একা ক্যা রে তুই কাক চুপ করে তাকিয়ে থাকে টেপি তখন কাঁদতে শুরু করে ময়রা গেছে আহারে ময়রা গেছে না তখন আকালু এগিয়ে যায় এবং টেপি তাকে জড়িয়ে ধরে বিলাপ করে কিন্তু আকালুর কোনো মায়া হয় না সে খেপে যায় বলে এই কাক শালার বেটা হারামি ওই শালাক মারমু কিন্তু টেপি তাকে ঢিল ছুটতে দেয় না সে দৌড়ে গিয়ে নিজের ঝুপড়ি থেকে সিলভারের একটি ডেকচিতে করে পানি এনে কাককে খেতে দেয় কিন্তু কাকটি কেবল তাকিয়েই থাকে খায় না আকালু যখন খেয়াল করে যে তার বউয়ের কাণ্ড দেখার জন্য লোক জড়ো হয়ে গেছে আর টেপি সে তখন টেপিকে ঘরে নিয়ে আসে বস্তির লোকেরা বলে যে টেপির মাথায় সিট আছে আর টেপি অনেকদিন পর পুনরায় ঘরের আনাচে কানাচে কলতলায় ভিড় করে বেড়াতে থাকে এবং তা শুনে আকালুর মন আনন্দে ভরে যায় তিন দিন পর আকালু সোয়ারে নিয়ে দয়াগঞ্জ থেকে যাত্রাবাড়ি যাচ্ছিল তখন গুলিস্তান একটি বাস এগিয়ে আসতে দেখে যাত্রীটির যাত্রীটি রিকশা থেকে নেমে চোখের পলকে চলন্ত বাসের ভেতর লাফিয়ে উঠে যায় আকালো তার ভাড়ার জন্য চিৎকার করার আগেই সে দেখে যে লোকটি পেছনের পকেট থেকে তার মানি ব্যাগটা ছিটকে এবং লোকটি তা বুঝতেও পারে না সে তখন দ্রুত ব্যাগটা কুড়িয়ে নিয়ে গেঞ্জির নিচে তারপর সে খানিকটা দূরে সরে গিয়ে ব্যাগটা বের করে টাকা গুনে দেখে একাত্তর টাকা আছে ব্যাগে এই সময় তার ব্যাগের গাছের ফোকরের পাওয়া টাকার কথা মনে পড়ে এবং সে ভয় পায় সে মানি ব্যাগ থেকে তার ভাড়া এক টাকা নিয়ে নিজের ট্যাকে গোজে বাকি সত্তর টাকা ব্যাগের ভেতরেই রেখে দেয় এবং নারিন্দা পুলিশ ফাড়িতে গিয়ে উপস্থিত হয় ফাড়িতে তখন তিনজন পুলিশ উপস্থিত ছিল আকালু ডিউটি অফিসারের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে ছাড় আমি একখান টেহার ব্যাগ কুড়ায় পাইছি ছাড় ডিউটি অফিসার কুঁচকে তাকায় তার দিকে তোর নাম কি আকালু ডিউটি অফিসার ব্যাগের টাকা গুনে দেখে ব্যাগে কত টাকা ছিল একাত্তর টেহা না সত্তর টাকা ঠিক কত টাকা ছিল মানে ব্যাগে আকালু তখন ভয় পেয়ে যায় বলে হ্যাঁ একাত্তর টেহাই আসিল আমি আমার ভাড়া এক টেহা নিছি ডিউটি অফিসার তখন হারামজাত চোর বলে উঠে গিয়ে আকালুর পাশায় এবং কাঁধে আধ মিনিট ধরে একটি মোটা এবং গাটওয়ালা লাঠি দিয়ে পেটায় আকালু করে কেঁদে ফেলে আমি আমি করি নাই অন্য দুজন পুলিশ তাকিয়ে তাকে দেখছিল ডিউটি অফিসারটি তখন নিজের চেয়ারে গিয়ে বসে এবং বলে তোর কাছে কতটা হ্যাঁ বাইর কর আকালু তার লুঙ্গির খুঁট থেকে ছয় টাকা বের করে টেবিলের উপর রাখে ডিউটি অফিসার বলে সাতাত্তর টাকা তো ভাগ করাই মুশকিল সালা নব্বইটা টাকা হইলে সুবিধা হইতো তারপর সে আকালুকে বলে তোর কাছে টাকা নাই না স্যার কসম কই স্যার আর একটা টাকা হইলেও তো ভাগ করা যায় আর একটা টাকাও হইব না তোর কাছে সালা শোরের বাচ্চা আকালু আবার হাউমাউ করে কেঁদে ফেলে ডিউটি অফিসার তখন অনেক ভেবে চিনতে বলে শালা হারামের বাচ্চা এমন হিসাব কইরা আনছে যাতে তিন ভাগ করা না যায় কিন্তু তোমাক তোমাক আগে টাকা যাবি না দিলে ঠ্যাং আকালু হাউমাও করে আল্লাহ নবীর কসম কেটে বলে যে এই টাকা সে অবশ্যই দিয়ে যাবে তখন পুলিশেরা তার রিক্সার নম্বর লিখে রেখে তাকে ছেড়ে দেয় সেদিন দুটোর পর রিক্সা জমা দিয়ে বাড়ি ফিরে আকালু গম্ভীর হয়ে থাকে টিপি কথা বলে ও কথা বলে কিন্তু আকালু নীরবতা ভাঙে না তখন টেপির মুখ ভয়ে কালো হয়ে আসে এবং সে হাউমাও করে কেঁদে ওঠে ওগো তোমরা সকলে আসো দেখো এই মানুষটা জানি কি হয়ে গেছে টেপির কান্না শুনে পড়শিরা দৌড়ে আসে চান্দু এবং হাওয়া বিবিও আসে তারা দেখে যে ঝুপড়ির দরজার গোড়ায় আকালু নির্বাক হয়ে বসে আছে আকালু কারো সঙ্গে কথা বলে না অন্য সকলে চলে যাওয়ার পর সে চান্দুকে বলে দোস্ত আমার খুব বিপদ কান্না থামিয়ে টেপি এতক্ষণ চুপ করেছিল এবার কথা শুনে সে পুনরায় হাউমাউ করে ওঠে চান্দু বলে তুই ডরাইস না চান্দু থাকতে তোর কোনো ডর নাই তুই আমারে ক তোর কি হয়েছে দ্বার এ আমার পিছে নাইকছে আর বাঁচব না কাউয়া হ্যাঁ একটা দারকা। একবার গ্রামে যায় আমাক গ্রাম ছাড়া করছে এখন ঢাহায় ঢাহায় আইসা হাজির হইছে আইজার একটু হইলে হাজতে গেছিলাম চান্দু আকালুর কথা শুনে গুম মেরে থাকে সারা দিন তারপর সুন্দর সময় বলে ডর আইস না তরে জ্যোতিষ বাবার ঠেলয়া মনে এমন একখান পাথর তরে দিব যে বেভাগ বালা মসিবাদ কাইটটা যাইব গা চান্দুর কথায় আকালু এবং টেপির মনে সাহস ফিরে আসে এবং আকালু পুনরায় টেপির গুনগুন শুনতে পায় সন্ধের পর আকালু চান্দুর সঙ্গে জ্যোতিষের কাছে যায় নাজিরা বাজারের গলির ভেতর একটা আলো আধো অন্ধকার ঘরে আকালু তার ডান হাতের তালু করে পেতে বসে থাকে আর আদবুড়ো জ্যোতিষ তার হাতের তালুর দিকে তাকিয়ে তাকিয়ে কাগজের উপর অনেকক্ষণ ধরে আঁকি কাটে তারপর জ্যোতিষ আকালুকে অনেক কথা বলে যার প্রায় কিছুই সে বুঝতে পারে না তবে জ্যোতিষ যখন বলে যে তার উপর শনির নজর আছে তখন সে হাউ মাউ করে ওঠে জ্যোতিষ ভাই আপনি আমাকে বাসান চান্দু এবং জ্যোতিষ তাকে অনেক সান্ত্বনা দেয় জ্যোতিষ বলে ডরায়ও না তোমারে আমি একটা নীলা পাথর দিমু হাতে পরপা পা ইনশাল্লাহ সব মুসিবাত কাইটা যায় তোমার জীবনের তরিক তরক কে হইব নীলা পাথর কি এইটা নীল রঙের একটা পাথর নীল নদীর দেশ আছে সেইটা সলেমান বাদশার দেশ ওইখান থন এই পাথর আইনা ব্যাপারীরা পাটুয়া টুলির গলির ভিতরে বেচে আমার ঠেও আছে তোমার একটা দিমু কত পয়সা নাকবি আকালু জিজ্ঞেস করে পাথরের দাম পঞ্চাশ টাকা আর আংটির দাম দশ টাকা মোট লাগবো ষাট টাকা আকালু অবাক হয়ে যায় একটা ছোট্ট পাথরের দাম পঞ্চাশ টাকা চান্দুকে সে বলে যে তার কাছে মাত্র বিশ টাকা আছে তখন চান্দু তাকে ত্রিশ টাকা ধার দেয় এবং এই পঞ্চাশ টাকা দিয়ে সে হালকা নীল রঙের একটি পাথর কেনে কোনো আংটি কেনে না সে বলে কাপড় দিয়ে হাতের নগে বাইন্দা হই বনে তখন নাজিরাবাদের এলাকা সব বিজলিবাতি নিভে যায় আকালু আর চান্দু জ্যোতিষের ছোট্ট ঘরের ঘুটখুটে অন্ধকারের ভেতর কিছুক্ষণ বসে থাকে তারপর অন্ধকারের ভেতরেই তারা ঘর থেকে বের হয়ে আসে বাড়ি ফিরে আকালু পাথরটা টেপিকে দেয় টেপি সেটা শাড়ির আঁচলের খুঁটে ভালো করে গিট দিয়ে বেঁধে রাখে পরদিন টেপি পুরোনো কাপড় দিয়ে একটি বাজুবন্ধ বানায় এবং তার ভেতরে পাথরটা পুড়ে বালিশের মতো সেলাই করে দেয় এবং আকালু টেপির বানানো এই বাজুবন্ধ ডান হাতের কুনুয়ের উপর বেঁধে রিকশা নিয়ে বের হয়ে যায় সেদিন দুপুর দুটো পর্যন্ত আকালুর সাতাশ টাকা আয় হয় ঘরে ফিরে টেপিকে দিলে টেপি আনন্দ ও বিস্ময়ে গুনগুন করে বলে একদিনই এক কুড়ি সাতটে হা আকালু একই রকম খুশি হয়ে বলে খারা না দেখ না কি হয় এই পাথর নীল নদী সলেমান বাদশার দেশ থেকে আইনছে এইবার তোর ঘর আমি সলেমান বাদশার টেহা দিয়া ভৈরা দিমু তুই খালি খাবি আর গুনগুনাবি তার দিন আকালুর বত্রিশ টাকা রোজগার হয় টেপি আকালুকে খুশি করার জন্য বিকেলে ধোয়া কাপড় পরে এবং তেল দিয়ে চুল বাঁধে কিন্তু তারপর দিন বস্তিতে পুলিশ এসে হাজির হয় এবং দুদিন আগে সন্ধ্যের পর বিদ্যুৎ চলে গেলে নাজিরা বাজারের জ্যোতিষ ভাস্করের কাঁচের কেসের ভেতর থেকে রত্নরাজি চুরি করেছে এই অভিযোগে আকালুকে তার ঝুপড়ি থেকে পাকড়াও করে পুলিশ চান্দুকেও খোঁজে কিন্তু সে খবর পেয়ে পালায় আকালু এবং টেপি ভালো করে কিছু বুঝতে পারার আগেই পুলিশ আকালুকে নিয়ে গিয়ে সূত্রাপুর থানা হাজতে ভরে রাখে পুলিশ যখন তার কোনো কথা শোনে না বরং দু তিনবার তাকে বেধড়ক মারপিট করে তখন অবস্থাটা সে বুঝতে পারে সে বুঝতে পারে যে এবার তার জেলে যাওয়াটা নিশ্চিত এবং তখন দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর সে ডিউটি অফিসারকে বলে যে চান্দুর সঙ্গে সেও চুরি করে এবং তাদেরকে এই চুরির বুদ্ধি দেয় তার স্ত্রী টেপি তার এই কথায় কাজ হয় ডিউটি অফিসার দুজন কনস্টেবলকে পাঠায় টিপিকে ধরে আনার জন্য রাত দশটার সময় ভীত এবং বিবর্ণ টেপিকে এনে হাজতের লোহার দরজা খুলে ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে পুলিশ চলে গেলে সে রাতে আকালু প্রহার পীড়িত শরীরে টেপিকে জড়িয়ে ধরে হাজতের মেঝের উপর ঘুমায় পরদিন পুলিশ তাদের কোর্টে চালান করে দেয় এবং বিচারে ওদের দেড় বছর করে সাজা হয় জেলখানার ভেতর পৃথক ওয়ার্ডে থাকলেও দিনের বেলা তারা জেলের প্রাঙ্গণের লোহার বেড়ার দুপাশে দাঁড়িয়ে কথা বলে কাটায় এভাবে চোদ্দ মাস অতিক্রান্ত হওয়ার পর আকালু যে সেলে অন্য আরো এগারো জন কয়েদির সঙ্গে থাকে তার পশ্চিম ধারের দেয়ালে অনেক উঁচায় আলো আসার ফোকরের ভেতর একদিন সে কিছু খড়কুটোর ছায়া দেখতে পায় এবং খুব শীঘ্রই একদিন সে দেখে যে এই খড়কুটুর উপর একটি কালো রঙের পাখি বসে আছে এবং আকালু তৎক্ষণাৎ ব্যাপারটি বুঝতে পারে সে সেদিনই অনেক অনুনয় বিনয় করে জেলা সাহেবের সঙ্গে দেখা করে এবং তার সেল বদল করে দেওয়ার জন্য অনুরোধ করে বলে আমাক বাস আনসার এই কাও আমাক শেষ কইরা ফলাইব আকালু সব কথা শুনে প্রবীণ জেলারের কাছে মনে হয় যে এইগুলো গল্প সেল বদলাতে চাওয়ার পেছনে এই লোকের আসল মতলব কি তা সে অনুমান করতে পারে না সে আকালুর আবেদন নাকচ করে দেয় ফলে এরপর আকালু ধারণা অনুযায়ী ঘটনা মোড় নেয় কয়েকদিন পর আকালু আক্রান্ত হয়ে দিনের বেলায় সেলের মেঝেতে কাপড় পেতে শুয়েছিল তখন তন্দ্রাচ্ছন্নতার ভেতর তার মনে হয় যেন একটি পাখির বিস্তৃত পাখার ছায়া নিঃশব্দে তার শরীর অতিক্রম করে যায় আকালো একবার তার জড়তপ্ত চোখের পাতা খুলে তাকায় কিন্তু কিছুই দেখে না তারপর বিকেলের দিকে সেলের ভেতর যখন আলো কমে আসে তখন সে উঠে বসে এবং তার উড়ুর নিচে খোয়ার কুচির মতো শক্ত একটা কিছু অনুভব করে সে হাত দিয়ে বস্তুটা সরাতে গিয়ে সেটাকে সামনে নিয়ে আসে এবং দেখে যে তার দেহের নিচে যে বস্তুটি চাপা পড়েছিল সেটি একটি আংটি সোনার তৈরি সেই অসাধারণ সুন্দর আংটির উপর একটি বড় আকারের কোনা তোলা পাথর বসানো এবং এই পাথর থেকে ঘরের আবছা অন্ধকারেও জ্যোতির্ময় আলো বিচ্ছুরিত হচ্ছে আকালু আংটিটি মেঝেতে ছুঁড়ে ফেলে হাত দিয়ে মুখ ঢাকে এবং সম্ভবত সে সময় তার মুখ দিয়ে কোনো কাতর শব্দ নির্গত হয় কারণ ঠিক তখন সেই সেলের অন্য এক বাসিন্দা ছিতকে চোর আবুল হোসেন ভেতরে প্রবেশ করে বলে ওঠে কি হয়েছে তোমার আকালু চোখের উপর থেকে হাত সড়ায় না অন্য হাত দিয়ে মেঝেতে পড়ে থাকা আংটির দিকে ইঙ্গিত করে দেখায় তখন আবুল হোসেন এগিয়ে এসে আংটিটা কুড়িয়ে নিয়ে হতবাক হয়ে পড়ে এইটা কই থেকে আইল কাকে এইটা এখন কি করবা তুমি নিয়ে নাও আকালুকে এই কথা আর কাউকে বলতে বারণ করে ফালাইছে আবুল সেটা তার ব্যক্তিগত জিনিসপত্রের ভেতর লুকিয়ে রাখে দশ দিন পর এই আংটি পাচার করে বাইরে নিয়ে যাওয়ার সময় আবুলের স্ত্রী ধরা পড়ে এবং জেলারের সামনে আবুলকে ডাকা হলে সে কাঁপতে থাকে এবং বলে যে আংটিটা তাকে আকালু দিয়েছে তখন আকালুর ডাক পড়ে এবং সিপাইরা তাকে খুঁজে বের করে আনলে সে বলে যে সে যখন ঘুমিয়েছিল তখন কাকের বাসা থেকে তার গায়ের উপর এসে সেটা পড়ে এটা কার আংটি তা তো আমি কইতে পারি না স্যার হারামজাদা তুই মিসা কথা কও না স্যার এইটা স্যার কাউ ফালাইছে এটা আপনি নিয়ে নেন জেলার সাহেব তখন একটু ভাবেন এবং আংটিটা তার টেবিলের ড্রয়ারে রেখে আকালুকে ছেড়ে দেন তখন আকালু ফিরে গিয়ে দেখে যে দূরে এক কড়ই গাছের তলায় টেপি বিষণ্ন মুখে বসে বিড় করছে চার মাস পর তাদের দুজনকে ছেড়ে দেয়া হয় তখন সেই জেলা সাহেব তাদের দেখতে পায় এবং তার অফিস ঘরে ডেকে আনে তোমরা এখন কোথায় যাইবা যাওয়ার জায়গা নাই স্যার জেলা সাহেব তখন তাদের নিজে সরকারি জিপে চড়িয়ে মগবাজারের পূর্ব প্রান্তে নয়া নিয়ে আসে এখানে চারদিকে বিস্তৃত খালি জায়গার মাঝখানে দেয়াল ঘেরা একটি প্রাঙ্গনে তারা এসে প্রবেশ করে আকালু এবং টেপি এই প্রাঙ্গনের একটি তালগাছ এবং তাল গাছের নিচে একটি ঝুপড়ি দেখে জেলা সাহেব ঝুপড়ির দরজার তালা খুলে বলে এটা আমার জায়গা একটা লোক ছিল পাহারা দিত সে চইলা গেছে এখন তোমরা থাকো এই ঝুপড়ির ভিতর টেপি তার সংসার পুনরায় গড়ে তোলে আকালু কামলা খাটার কাজ করে টেপি শাহনুরির মাজারের কাছে এক বাসায় ছুটা ঝিয়ের কাজ নেয় এভাবে কয়েক মাস যাওয়ার পর একদিন সন্ধ্যায় ঘরে ফিরে আকালু টেপিকে চুপচাপ ঘরের দরজায় বসে থাকতে দেখে কি হইছে তর কাউ আইসা গেছে তখন উপরের দিকে তাকিয়ে তাল গাছের শাখায় আকালু মাথা নিচু করে বসে থাকা দ্বার কাকটিকে দেখতে পায় এবং তারপর আকালু এবং টেপি বিস্ময় ও আতঙ্কের সঙ্গে দেখে যে তালগাছের শাখায় রাত্রি যাপনকারী কাকের সংখ্যা প্রতিদিন বেড়ে যেতে ক্রমাগতভাবে থাকে। তাল গাছ এবং তাদের কুড়ে ঘরের আকালু এবং টেপি মনে হয় যেন বহুদিন পর তাদের ভবিতব্যকে মেনে নেয় দুজনের কাজ করা উপার্জিত পয়সা দিয়ে আকালু বড় বড় বোরাক বাস কিনে আনে এবং তাদের প্রাঙ্গণ জুড়ে মাথার উপর দিয়ে একান্নটি লাইনে প্রতি লাইনে তেরোটি করে সর্বমোট ছয়শ তেষট্টি আড়া বেঁধে দেয় মহল্লার লোকেরা প্রথমে বিষয়টি খেয়াল করে না অথবা খেয়াল করলেও গুরুত্ব দেয় না প্রথমে তারা কেবলমাত্র এরকম ভাবে যে নির্মাণ কর্মের জন্য বাঁশের মাচা বাধা হয়েছে তবে ক্রমান্বয়ে তারা এই এলাকার কাকের অধিক উপস্থিতির বিষয়ে সচেতন হয় এবং একসময় দেখে যে পত্রপল্লবহীন বৃক্ষ শাখায় ধরা ফলের মতো আকালুর বাঁশের কাঠামো কালো কাকে ছেয়ে যায় তারা কেউ কেউ আকালু এবং তার স্ত্রীকে কাকের প্রসঙ্গটি জিজ্ঞেস করলে তারা পরিষ্কার করে কিছুই বলে না আকালু দিনমজুরি এবং টেপি ঝিয়ের কাজ করে সন্ধ্যায় যখন ঘরে তখন তাদের সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে বাসায় ফেরে কাক তাদের বাসের উন্মুক্ত খাঁচায় ফিরতে থাকে মহল্লার লোকেরা কাকের সংখ্যা বেড়ে যাওয়ার পরও প্রথম দিকে নির্বিকার থাকে তবে পরবর্তী জ্যৈষ্ঠ মাসে যখন এখানে জন্মানো কাকের ছানারা উঠতে শুরু করে এবং কাকের বাসা ভেঙে আকালু সাড়ে আঠারো মন সাইকেলের স্পোক লোহার তার ইস্পাত বিক্রি করে মহল্লার লোকেরা তখন বিষয়টির প্রতি সচেতন হয় তারা এই গ্রাম্য লোকটি এবং তার স্ত্রীর ব্যবসা বুদ্ধিতে চমৎকৃত হয় এবং তাদের এই বিষয়বোধ এক ধরনের আকাঙ্ক্ষা এবং ঈর্ষায় রূপ নেয় যখন তারা জানতে পারে যে এই এলাকার রাস্তায় ঝাড়ুদার নেই নিম ফল দাসীকে একদিন বাসার ভেতর ডেকে নিয়ে টেপি কাকের ডিমের ভাজি খাওয়ায় এবং বিদায়ের সময় ঝুপড়ির বাঁশের ফোকরের ভেতর থেকে কাকের বাসায় পাওয়া একজোড়া সোনার দুল বের করে দেয় তখন নয়াটোলা মগবাজার এলাকায় অনেক লোক কবুতর পোষা ত্যাগ করে তাদের কবুতরের ক্ষোভ এবং প্রাঙ্গনের বাঁশের উঁচু মাচা কালো কাকের জন্য খালি করে রাখে কিন্তু ক্রমাগত ছ মাস চেষ্টা করে তারা কাকের আবাদ করতে ব্যর্থ হয় তখন একদিন সন্ধেবেলা তারা আকালুর বাসার পাঁচিলের বাইরে গেটের সামনে এসে জড়ো হয় এবং আকালুকে দেখে বার করে বলে তুমি ঝাড়ুদার নিড়ে সোনার দুল দিস আমাকে লাগবো আমি দিই নাই আকালু বলে আমার বউ দিছে তোমার বউরে ডাকো ও রান কাউয়া আন্ডা খাও কেন ভালো লাগে তাই খাই আপনারা খাইবেন না কাউা আমরা চাই না ঝাড়ুদার নিয়েে যা দিস আমাকে তাই দিবা আচ্ছা দিমু আকালু বলে এখন নাই পরে আবার পাইলে দিমু এখন আপনারা যান মহল্লার লোকেরা চলে যাওয়ার পর টেপি হাড়িতে সিদ্ধ করা নীল রঙের ডিমের খোসা ভেঙে আকালুকে খেতে দেয় মাইন্দা কি কামে টেপি জিজ্ঞেস করে তুই ঝাড়ুদার ঝাড়ুদার্নির কান কানের দুল দিস এখন ওরাও আওসায় অগরেও দেওয়া এ তো দুল এখন আমরা পামু কনে নেকে দুল দিয়া তুই ঝামেলা বাঁচাইছিস আর কোনো দিন কাউক কিছু দিবি না পরবর্তী ছ মাস মহলার লোকেরা ক্রমাগতভাবে ফিরে যেতে যেতে বিরক্ত এবং রাগান্বিত হয়ে ওঠে তারা আকালুর বাড়ি ফেরার পথে ১৩ দিন তার ওপর কাঁঠালের ভূতি ছুড়ে মারে তারপর দিন পঁচা গোবর মহল্লার লোকেরা যখন দেখে যে তাদের অত্যাচারে আকালুর কোনো প্রতিক্রিয়া হয় না তখন তারা খুব হতাশ হয় এবং তখন তারা একদিন বাসার পথে ছায়ার মতো হেঁটে আসা টেপির উপর কুকুর লেলিয়ে দেয় এবং সেদিনের পর তারা মহল্লার রাস্তায় আকালু আর তার স্ত্রীকে দেখতে পায় না তারা কয়েকদিন অস্বস্তির সঙ্গে অপেক্ষা করে তারপর একদিন তারা কয়েকজন আকালুর বাসার সামনে গিয়ে দাঁড়ায় তারা পাঁচিলের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাকের ডিম ভাজার গন্ধ পায় এবং দেখে যে ভরা দিনের বেলাতেও আরা ভর্তি কাক তখন তিনজন লোক বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খুলতে না পেরে তারা যখন দেয়াল রব কোনো চেষ্টা করে তখন এতক্ষণ নীরবে তাকিয়ে থাকা কাকদের ভেতর থেকে সাতটি পাতি এবং তিনটি দাঁড় কাক মোট দশটি কাক আলতো করে বাঁশের আড়া ত্যাগ করে তাদের দিকে নেমে আসে কাকদের এনে দেয়া সোনাদানা না পেয়ে মহল্লার এই লোকেরা এমনিতেই খেপেছিল এবার কাকের ঠোকর খেয়ে তাদের ক্রোধ ভয়াবহ হয়ে ওঠে কাকের আক্রমণে দেয়ালের উপর চড়ে বসা তিনজন লোক আহত হওয়ার পর অন্য লোকেরা পিছিয়ে গিয়ে আকালুর প্রাচীর ঘেরা বাসাটা চারদিক খিরে ধরে এরপর তারা চার দিন চার রাত্রি পাহারা দেয় তারা প্রতীক্ষা করে এই যে আকালু এবং টেপি মানুষ হয়ে থাকলে তাদের বাইরে বের হতেই হবে একদিন কিন্তু এই অবরোধের ছাব্বিশতম দিন অতিবাহিত হয়ে যখন রাত নামে তখন আকাশে মেঘ জমে ওঠে এবং বৃষ্টি পড়তে থাকে এবং তারপর বৃষ্টি থেমে গিয়ে আরও দুদিন অতিক্রান্ত হয় তখন অবরোধকারীদের অনেকে এই সত্যটি বুঝতে পারে যে কাকের ডিম আর চাপ কলের পানি খেয়ে আকালো এবং তার স্ত্রীর তখন এই লোকেরা অবরোধ ভেঙে ঘরে ফিরে যায় কিন্তু ঝাড়ুদারনি নিমফল নিম্ফল দাসির কানে কাকেদের এনে দেয়া সোনার দুল যেসব লোকের স্ত্রীরা দেখেছিল তারা সহসায় আবার অবরোধ কর্মে ফিরে আসে এবং অবরোধের ত্রিশতম দিনের দিব দিবাবসানের পর রাত্রি একটু গভীর হয়ে এলে আকালুর বাসার চারদিকে শুকনো ঘাস পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে দেয় আগুনের ধোয়া এবং তাপে যখন প্রাচীর বাড়িটা আচ্ছন্ন হয় তখন কাকেরা প্রথম বাসের আড়াত করে যেতে শুরু করে এবং তখন মহল্লার লোকেরা যারা আগুনের পাশে পাহারায় ছিল তারা বলে যে হাজার হাজার লাখ লাখ কা যায় এবং রাত কেটে যাওয়ার পর ভোরের প্রথম আলোয় এই লোকেরা কেল্লার মতো করে রচিত এই আড়াসমূহ এবং তালগাছের শাখা একেবারে খালি দেখতে পায় তখন এই লোকেরা এক হাতে লাঠি বল্লম লোহার রড এবং অন্য হাতে একটি করে চটের ছালা নিয়ে প্রাচীরের দরজা ভেঙে আকালুর বাসার ভেতর প্রবেশ করে পুরু হয়ে জমা কাকের বিষ্ঠা পার হয়ে তারা তালগাছের নিচে ঝুপড়ির ভেতর প্রবেশ করে এবং দেখে যে ভেতরে মানুষের কোনই চিহ্ন নাই তবে ঘরের একপাশে চুলার উপর একটি অ্যালুমিনিয়ামের হাড়িতে রয়েছে কাকের নয়টি সিদ্ধ ডিম মহল্লার এই লোকেরা ছোট্ট কুড়ে ঘরের বেড়ায় প্রতিটি বাঁশের গিট চিড়ে পরীক্ষা করে মেঝের মাটি খুঁড়ে উলট পালট করে কিন্তু তারা সেখানে কিছুই পায় না তখন তার এই ব্যাপারে নিশ্চিত হয় যে গ্রামের এই আপাত সরল এবং অশিক্ষিত লোকটি এবং তার স্ত্রী অনেক চতুর এবং ধূর্ত ছিল কারণ এত পাহার ভেতরও তারা কাকেদের এনে দেয়া সম্পদরাজি নিয়ে পালিয়ে যেতে পেরেছে কিন্তু এদের ভেতর কিছু কিছু লোকের বিভ্রান্তি থেকে যায় এবং তারা বলে যে এরকম একটানা টানা পাহারা ভেঙে তাদের পালানো অসম্ভব একটি ব্যাপার ছিল এবং তখন অন্য কিছু লোক বলে যে আকালো ঝুপড়িতে অ্যালুমিনিয়ামের হাড়ির পানিতে যে নয়টি নীল রঙের সিদ্ধ ডিম পাওয়া যায় সেগুলো খুব সম্প্রতি সম্ভবত কাকদের উড়ে যাওয়া রাতেই সিদ্ধ করা হয় কারণ চুলার উপরকার হাড়ির পানিতে হাত নিমজ্জিত করে তারা বুঝতে পেরেছিল যে এই পানি খুব পুরোনো নয় এবং ভেতর হাতের সিদ্ধ ডিম নিয়ে তারা একটি হালকা করে এবং টেপির অবরোধ ভেঙে অন্তর্ধানের বিষয়ে নয়া লোকেদের বিভ্রান্তি আরো প্রবল হয়ে ওঠে যখন মহল্লায় এই কাহিনী প্রচারিত হয় যে আসলে ওই কাকেরা তাদের বাঁশের আড়া ছেড়ে উড়ে যাওয়ার সময় আকালু এবং টেপেকে ঠোঁটে করে নিয়ে যায় মহল্লার লোকেরা এই কথা বলে যে যে রাতে আকালুর বাসায় বাসের আড়ার কাকেরা আগুনের তাপ আর ধোয়া সহ্য করতে না পেরে উড়ে যায় সে রাতে তখন রামপুরা ঝিলের কিনারায় কিছু লোক নৌকা বেঁধে পাটাতনের উপর শুয়েছিল যখন নৌকার মাঝিরা নৌকার পাটাতনের উপর চিত হয়ে শুয়ে বিড়ি ফুকে গল্প করছিল তখন তারা একসময় দেখে যে সহস্র করতালির মতো পাখার আওয়াজ তুলে বিশাল ঝাঁক পাখি উড়ে যায় তারা দেখে যে এই উড়ন্ত পাখিতে আকাশের চতুর্দিক প্রায় ঢাকা পড়ে গেছে চিত হয়ে শুয়ে এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় তারা দেখতে পায় যে একটি বা দুটি জায়গায় পাখিরা যেন পিঁপড়েদের মতো দলা বেঁধে আছে কিন্তু তারপর তারা বুঝতে পারে যে আসলে একটি জায়গায় বেশি পাখি জড়ো হয়ে যায়নি বরং পাখিরা কি যেন মুখে করে শূন্যর দিকে ভাসিয়ে নিয়ে যায় প্রথমে তাদের কাছে মনে হয় যেন দুটো কাপড়ের টুকরো কিন্তু তারপর পশ্চাৎপটে আকাশের আবছা আলোয় উড়ন্ত পাখিদের ভিড়ে তারা দুটো মানুষের অবব স্পষ্ট হয়ে উঠতে দেখে এই কালো পাখিরা রামপুরা ঝিলের উপর দিয়ে ধলেশ্বরীর কুয়াশার ভেতর উড়ে যায় এই ঘটনার পর ঢাকা কাকশূন্য হয়ে পড়ে এবং ঢাকার প্রবীণ লোকেরা এখন মনে করতে পারে যে সেই সব দিনে কলতলা থেকে সাবান হারানোর ঘটনা একেবারে বন্ধ হয়ে আসে কিন্তু রাস্তায় একই সঙ্গে অপরিষ্কৃত আবর্জনার স্তূপ জমে যেতে থাকে এবং শহরের আকাশ পাখিহীন একঘেয়ে হয়ে ওঠে এভাবে বহুদিন কেটে যায় তারপর আশপাশের মফস্বল থেকে কিছু কাক আসে এই শহরে এবং মফস্বলের এই কাকেরা নতুন প্রজন্মের কাকের জন্ম দিয়ে শহরের আকাশ পুনরায় ভরে তোলে